গত 10 বর্ষ হেলাড়ি মাননীয় কেন্দ্রমন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রমন্ত্রী ভাবরে তাকর কার্য তুলাউছন। কিন্তু যদি আমি প্রশ্ন করিবা কি আমি চিন্তা করিবা কি সে নিজে বি চিন্তা করিবে তাঙ্কর ওড়িশা পাই কোন অবদান রহিছি, সে অবদানটা হচ্ছে জিরো, শূন্য, কোনসি অবদান নাই। রাজ্য কথা ছাড়ি দিও, যদি তাকর অঞ্চল বিষয়ে আমি চিন্তা করিবা আউ তাকু প্রশ্ন করা যায় আজ্ঞা আপনার অঞ্চল পাই কোন করছেন 10 বর্ষ কেন্দ্রমন্ত্রী রহিকি সেথিরে মধ্যে সে পছঘুঞ্চা করছেন এবং লোক রাজ্যকু যাই কোনসি না কোনসি জায়গায় নিজের মুহ লুচাইবাকু যাই আজি সে মিছ মধ্যে কহিয়া কুমার কহে কারণ তার অবদান কিছু নাই। তো সেপাই মিছর আশ্রয় নেইকি যে প্রকার ভাবরে সে আজ বক্তব্য দৌঁচন্তি সে তাঁকর মুহ পাই চেহারা পাই উচিত নুহ শোভনীয় নুহ। সারা দেশরে আমি জানিছু বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনা BSKY হেলথ কার্ড এইটা ভারত বর্ষর সর্বশ্রেষ্ঠ যোজনা ভাবরে পরিগণিত, এটা আমি কহু না, আমি ভারত বর্ষ সারা বুলি আসিবে কাহাকু বি পচারিবে সে কইবে এই প্রকার যোজনা ভারত বর্ষরে নাহি, ওড়িশা একমাত্র রাজ্য যে কি বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনা BSKY কার্ড হেলথ কার্ড মাধ্যমে লোকমানকু সাহায্য করুচন্তি, চিকিৎসা যোগাইবারে চিকিৎসার সুবিধা দৌঁচন্তি। মহিলামানকু প্রত্যেক জনকু 10 লক্ষ টঙ্কা পর্যন্ত চিকিৎসা সুবিধা দিয়া যাচ্ছে প্রতি বর্ষ, ভাইমানকু পুরুষ মানকু 5 লক্ষ টঙ্কা পর্যন্ত প্রতি বর্ষ চিকিৎসার সুবিধা দিয়া যাচ্ছে। এটা কোন ভালো যোজনা নুহ কি? খুব ভালো যোজনা, ভারত বর্ষর সর্বোৎকৃষ্ট যোজনা। কিন্তু জানিছন্তি দুর্ভাগ্যর বিষয় কি কোন? মাননীয় কেন্দ্রমন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান ষড়যন্ত্র আরম্ভ কলে কি প্রকার ভাবরে এ বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনা BSKY যোজনা হেলথ কার্ড দ্বারা আপনার কোটি কোটি ওড়িশাবাসী যে উপকৃত হচ্ছেন সেমানকর উপকারিতা অটকি যাবে। এ মানসিকতা কাহিকি? যদি আজি গোটে ওড়িশার সাধারণ লোকটিয়ে সাধারণ মাটিয়ে সাধারণ ভৌণীটিয়ে সাধারণ ভাইটিয়ে যদি এই প্রকার চিকিৎসা পাই যাচ্ছে BSKY মাধ্যমে হেলথ কার্ড মাধ্যমে বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনার তাতে কিন্তু কষ্ট কাহি হচ্ছে মাননীয় কেন্দ্রমন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আমি তো বুঝি পু না। আমি আউ গোটে জিনিস কহিয়া চাহু মাননীয় কেন্দ্রমন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান যদি BSKY বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনা হেলথ কার্ড এত খারাপ লাগুছি তাঁকর যে ম্যানিফেস্টো আসা যাচ্ছি ইস্তিহার আসিয়া যাচ্ছি নির্বাচন ভারতীয় জনতা পার্টি সেখানে 1 নম্বর লেখত কি সে BSKY বন্ধ কর লেখত। আমি তাকে আহ্বান করছি কি যদি বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনা এত খারাপ এবং সে ষড়যন্ত্র করছেন বন্ধ করার তাহলে ইলেকশন ম্যানিফেস্টো যে বিজেপি আসব ওড়িশার সেটার 1 নম্বর লেখত সিএ BSKY বন্ধ করে দিয়েছিল যার উচিত জবাব যদি এই প্রকার প্রতিশ্রুতি দিকে যার উচিত জবাব ওড়িশাবাসী তাকে দেবে এটা তো গোটে পাখ রয়ে আগে পাখ কেন্দ্রে 10 বর্ষকাল কেন্দ্রমন্ত্রী থাই মধ্যে মাননীয় কেন্দ্রমন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান তাঁকর অঞ্চল দ্বারা যাইথিবা NH-55 রাষ্ট্রীয় রাজমার্গ NH-55 কাম মধ্যে সাইপারলে 10 বর্ষ কেন্দ্রমন্ত্রী রহলে NH-55 কাম সম্বলপুর কটক পর্যন্ত আপনার মানে যাচ্ছেন আমি মানে যাচ্ছু অন্টা পিটি ভাঙ্গি যাচ্ছি 10 বর্ষ কেন্দ্রমন্ত্রী রহি মধ্যে রাস্তা কামটি সারিপারলে আমি আশা করুছু এবং আমার বিশ্বাস যে সেই NH-55 রাস্তা দিয়ে মাননীয় কেন্দ্রমন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান নিশ্চয় যাইছে গাড়িতে বসি যাই সে ধকড় চকড় উদ্যোগ প্রকার ভাবে কষ্ট সহিলে এবং নিজের বিফলতা জন কেন্দ্রমন্ত্রী ভাবে অনুভব করে পারে মু 10 বর্ষর কেন্দ্রমন্ত্রী কিন্তু দেখ এই প্রকার দুরাবস্থা রাস্তায় যাচ্ছি মোর অন্টা পিটি সিধা হয়েপার না এই প্রকার রাস্তা মুনাইছিল 10 বর্ষ লাগিগাল আমি কামটা সারিপারু না। Thank you.